হ্যালো স্টুডেন্টস, আজ আমরা ভিডিওতে ইংলিশের কিছু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো দেখব, যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। সামনে WBCS এক্সামের প্রিলিমিনারি পরীক্ষা আছে, তো এই ভিডিওটা আশা করি তোমাদের ইংলিশের জন্য হেল্পফুল হবে। তাছাড়া অন্যান্য কম্পিটিটিভ এক্সামের সেম সিলেবাস, সুতরাং অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং লাইক কমেন্ট ও শেয়ার করবে। নাহলে স্টার্ট, প্রথম প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন, এ পিস অফ ল্যান্ড সারাউন্ডেড বাই ওয়াটার। একটা ভূমিভাগ যখন চারিদিক জল দিয়ে ঘেরা থাকে তখন তাকে কি বলা হয়? আইসল্যান্ড বা দ্বীপ বলা হয়। তোমাকে চারটি অপশনের মধ্যে সঠিক অ্যান্সারটি চুজ করতে হবে। সুতরাং আমাদের এখানে অপশন নেই, কিন্তু মনে রাখতে হবে এক কথায় একদম ডাইরেক্ট অ্যান্সার দেওয়া আছে, তোমরা চাইলে খাতায় নোট করে নিতে পারো। এ পিস অফ ল্যান্ড সারাউন্ডেড বাই ওয়াটার, দ্যাট ইজ কল্ড আইসল্যান্ড। নেক্সট দেখো, এ গভর্নমেন্ট বাই দি পিপুল, অফ দি পিপুল, ফর দি পিপুল। অর্থাৎ জনসাধারণের দ্বারা, জনসাধারণের এবং জনসাধারণের জন্য সরকার, অর্থাৎ এটা ডেমোক্রাসি, এর ফুল ফর্ম অর্থাৎ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন হবে ডেমোক্রাসি। এটা একজন বিশেষ ব্যক্তির উক্তি, আব্রাহাম লিঙ্কনের। নেক্সট দেখো, দি বুক কন্টেনিং ইনফরমেশন অন অল ব্রাঞ্চেস অব নলেজ, যে বইটা সমস্ত ধরনের নলেজকে, নলেজ থাকে তাকে কী বলে? এনসাইক্লোপিডিয়া। অ্যান্সার হবে এনসাইক্লোপিডিয়া। নেক্সট দেখো, অ্যান অফিসিয়াল নাম্বারিং অফ দি পপুলেশন, জনসাধারণের গণনাকে কী বলা হয়? অফিসিয়ালি ভাবে যখন নাম্বারিং করা হয় অফ দি পপুলেশন তখন তাকে বলা হয় সেন্সাস। নেক্সট কোয়েশ্চেন, দি আর্ট অফ ডেলিভারিং ইমপ্রেসিভ পিচেস, বক্তৃতা দেওয়ার কে বলা হয় শান্ত এলোকুয়েশন? অ্যান্সার হবে এলোকুয়েশন, বাগ্মিতা বা বক্তৃতা। এলোকুয়েন্ট, যে বক্তৃতা দেয় তাকে বলা হয় এলোকুয়েন্ট, এবং বক্তৃতা ইমপ্রেসিভ পিচকে বলা হয় এলোকুয়েশন। নেক্সট থাকো, এ রাইটিং দ্যাট ক্যান নট বি রিড, যে লেখাটা পড়া যায় না সেটা কি বলে? ইল এলিজাবেল। অ্যান্সার হবে ইল এলিজাবেল। এটা তোমাদের পিএসসির ক্লার্কশিপ এক্সামে এসেছিল, অপাঠ্য বা ইল এলিজাবেল। দ্যাট ক্যান বি হিয়ার্ড, যেটি শোনা যায় তাকে কী বলে? অডিয়েবল। অ্যান্সার হবে অডিয়েবল। টু গো উইথ সামওয়ান, অ্যাকম্পানি। অ্যান্সার হবে এখানে অ্যাকম্পানি, মানে সঙ্গে দেওয়া, সঙ্গ দেওয়া। নেক্সট দেখো, সামওয়ান ইকুয়ালি স্কিলফুল ইন রাইট অ্যান্ড লেফট হ্যান্ড, চার বাঁ হাত ডান হাত সমানে চলে তাকে বলা হয় অ্যাম্বিডেক্সট্রাস, সব্যসাচী বা অ্যাম্বিডেক্সট্রাস। নেক্সট থাকো, সামওয়ান হু হেল্পস এ পার্সন অর অ্যান্ড ইনস্টিটিউশন তাকে বলা হয় বেনিফ্যাক্টর, উপকারী ব্যক্তি। সামওয়ান হু হেল্পস এ পার্সন অর অ্যান্ড ইনস্টিটিউশন কল্ড বেনিফ্যাক্টর। নেক্সট থাকো, দি সায়েন্স অফ দি স্টাডি অফ প্ল্যান্টস, উদ্ভিদের নিয়ে অধ্যয়নকে কী বলে? উদ্ভিদের নিয়ে অধ্যয়নকে বলা হয় বোটানি। অ্যান্সার হবে বোটানি, উদ্ভিদবিদ্যা। এ প্লে উইথ এ হ্যাপি এন্ডিং, একটা নাটক যেখানে হ্যাপিভাবে, হ্যাপিলি সব কিছু শেষ হয় ঘটনা, তাকে বলা হয় কমেডি। দুঃখ দ্বারা শেষ হলে বা বিয়োগান্তক নাটক বা ট্র্যাজেডি বলা হয়। নেক্সট দেখো, এ প্লে হ্যাভিং এ স্যাড এন্ড, দ্যাট ইজ কল্ড ট্র্যাজেডি।
fit to be believed যেটা বিশ্বাসযোগ্য তাকে বলা হয় ক্রেডিবল এটা পিএসসি ক্লার্ক সিভিক এক্সামের জন্য এসেছিল নেক্সট দেখো এ গ্রুপ অফ বিল্ডিং এন্ড ক্যাম্পস হোয়ার সোলডার্স লিভ বিল্ডিং এ বা ক্যাম্পে যেখানে সৈন্যরা বসবাস করে তাদের কি বলে ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্ট নেক্সট দেখো এ ট্রুপ অফ শিপস দ্যাট ইজ কল্ড ফ্লিট নৌকা বহর একসাথে অনেকগুলো জাহাজকে নৌকা বহর বলে নেক্সট দেখো দি ক্লিং অফ ওয়ান পার্সন বাই আনাদার একজন ব্যক্তিকে অন্যজনের দ্বারা হত্যা করা হোমিসাইড নরহত্যা সুসাইড হচ্ছে নিজে নিজে আত্মহত্যাকে সুসাইড বলা হয় আর হোমিসাইড যখন কোনো ব্যক্তিকে অন্য কোনো ব্যক্তি মারে তখন হোমিসাইড হয় নেক্সট দেখো এ সং অফ ল্যামেন্টেশন ফর দি ডেড কল্ড এলিজি শোকগাথা কোনো ব্যক্তির মৃত্যুর জন্য যে গান লেখা হয় তাকে বলা হয় এলিজি এ লিস্ট অফ ভেরিয়াস আইটেমস ফর ফুড সরি অফ ফুড টু বি সার্ভড অ্যাট এ মিল বিভিন্ন খাবারের যে লিস্ট তৈরি করা হয় যেগুলো সার্ভ করা হবে সেটাকে বলা হয় মেনু অ্যান্সার হবে মেনু খাদ্য তালিকা নেক্সট দেখো দি ডেড বডি অফ এ হিউম্যান বিং দি ডেড বডি অফ এ হিউম্যান বিং কী বলা হয় কর্পস অ্যান্সার হবে সব দেহ বা কর্পস নেক্সট কোশ্চেন অ্যাবসলিউটলি এসেন্সিয়াল অপরিহার্য জিনিসকে কী বলা হয় ইনডিসপেন্সিবল এটাও এসেছিল পিএসসি ক্লার্ক সিভিল এক্সামে ইনডিসপেন্সিবল নেক্সট দেখো এ হোমলেস ওয়ান্ডারার যে ঘুরে বেড়ায় যার কোনো বাসস্থান নেই তাকে বলে ভ্যাগাবন্ড ভ্যাগাবন্ড মানে হচ্ছে ভব ঘুরে লোক এ জার্নি বাই দি সি সমুদ্র যাত্রাকে বলা হয় ভয়েস এ জার্নি বাই দি সি ভয়েস এক কথায় বলা হয় ভয়েস নেক্সট হচ্ছে ভেরি আনঅ্যাট্রাকটিভ অর আনপ্লেজেন্ট টু লুক অ্যাট খুবই কুৎসিত দেখতে বা অশোভনীয় তাকে বলা হয় আগলি ইউজি এল ওয়াই ফিলিংটা দেখে নিতে পারো আগলি নেক্সট কোশ্চেন দ্যাট হুইচ এ রিমেন্স অ্যাবভ অ্যান্ড হোয়াট ইজ ইউজড অর নিডেড সারপ্লাস বলা হয় নেক্সট কিলিং ওয়ান সেলফ নিজের নিজেকে হত্যা করাকে বলা হয় সুসাইড অর্থাৎ আত্মহত্যা এ জেম অর প্রিসিয়াস স্টোন ইন ব্লু কালার হোয়াট ইজ কল্ড অ্যান্সার হবে স্যাফিয়ার নীলা স্টাডি অফ মাউন্টেন্স পাহাড় নিয়ে যে পড়া হয় তাকে বলা হয় পাহাড় পর্বত নিয়ে তাদেরকে সেই বিজ্ঞানকে বলা হয় অরোলজি অরোলজি নেক্সট হচ্ছে অফ দি শেপ অফ অ্যান এক ডিম্বাকৃতিকে বলা হয় ওভাল চিফ এক্সিকিউটিভ অফিস অফিসিয়াল অফ এ সিটি অর টাউন হোয়াট ইজ কল্ড এখানে মেয়র বলা হয় চিফ এক্সিকিউটিভ অফিসিয়াল অফ এ সিটি অর টাউন ইজ কল্ড মেয়র এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট সো আশা করি ভিডিও তোমাদের ভালো লেগেছে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার লাইক কমেন্ট করো এবং সঙ্গে থাকো সো থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও